হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে সজনের আটা দিয়ে একটা রেসিপি শেয়ার করব। অনেকেই সজনের আটা খেতে পছন্দ করো না, তাই এই রেসিপিটা দেখার পর কিন্তু এটা তোমাদের পছন্দের খাবার হয়ে উঠবে। তো ফার্স্টেই দেখো, এখানে সর্ষে নুন দিয়ে বেটে নিচ্ছি আর লঙ্কাও দিয়ে নিয়েছি। তো সর্ষে বাটা হয়ে গেলে করতে হবে, এবার আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে লম্বালম্বি করে কেটে রেখেছিলাম, সেগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। তারপরে দেখো সজনের আটাগুলো দিয়ে দিয়েছি, সজনের আটাগুলো এবার ভেজে নিতে হবে। তারপর তার মধ্যে সর্ষে বেটে রেখেছিলাম, সেগুলো সর্ষে দিয়ে নেড়ে চেড়ে তার মধ্যে জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে ঢেকে রাখতে হবে। তোমরা 5 থেকে 6 মিনিট পর্যন্ত এটাকে ঢেকে রাখবে। তার আগে এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিতে হবে। তো যাই হোক, 5 থেকে 6 মিনিট হয়ে গেছে। এবার দেখো সজনের আটার এই রেসিপিটা কিন্তু প্রায় রেডি। এবার আর একটু নেড়ে চেড়ে এটাকে তোমরা সর্ষে সজনের আটার এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে অবশ্যই ট্রাই করো, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।